একটা সময় ছিল যখন পুলিশের নাম শুনলেই ভয় পেত সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী তৎপরতায় আমূল বদলে গেছে উর্দিধারীদের ভাবমূর্তি। কমিউনিটি পুলিশিং এর সৌজন্যে অপরাধের কিনারাতা হচ্ছে, তার পাশাপাশি নাগরিকদের সঙ্গে পুলিশের যোগাযোগও বাড়ছে। মুখ্যমন্ত্রী যখন রায়গঞ্জে এসেছিলেন তখন তিনি বারবার করে বলেছিলেন কমিউনিটি পুলিশিং সিস্টেমকে বাড়াতে হবে, জোর দিতে হবে মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা রাখার। একটা সময় পুলিশ কাকুর ভয় দেখিয়ে ছোটদের ঘুম পাড়াত মায়েরা, আর আজ একেবারে অন্য ছবি। জনতা থেকে বিচ্ছিন্ন হয়ে পুলিশ কখনো কাজ করতে পারে না, মানুষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেই কাজ করে যেতে হবে আইন রক্ষকদের। বারবার এ কথা বলেন মুখ্যমন্ত্রী, পুলিশ সাধারণ মানুষের সমস্যার কথা শুনবে, সাধারণ মানুষের কাছ থেকে এলাকার ফিডব্যাক নেবে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। তার জন্য কমিউনিটি পুলিশিং এর ফর্মুলা বাতলে দিয়েছেন তিনি। কমিউনিটি পুলিশিং প্রোগ্রামের মাধ্যমেই কিন্তু আজকে খোয়া যাওয়া জিনিসপত্র সাধারণ মানুষজন ফেরত পাচ্ছে। জিনিস চুরি গেলে চট করে ফেরত পাওয়া যাবে এমন আশা আগে কেউ করতেন না, এখন কিন্তু সেই ছবিটা বদলেছে। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার তো হচ্ছেই, চট জলদি তা ফিরিয়ে দিচ্ছে পুলিশ, তাও আবার অনুষ্ঠানের মাধ্যমে। 14ই মার্চ কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর জেলা পুলিশ লাইনে আয়োজিত হয়েছিল একটি অনুষ্ঠান, সেখানে চুরি হওয়া 12টি মোবাইল আর সোনার গয়না ন্যায্য মালিকদের কাছে ফিরিয়ে দেয় পুলিশ। বুঝতে পারিনি, দোকানে মাল রাখা ছিল, শাটার ভেঙে চুরি হয়েছিল। পরে এটা এমনিতেও ভাবছিলাম যে এটা পাওয়া যাবে না, আশায় ছেড়ে দিয়েছিলাম, গেলাম, এটা আনন্দ হচ্ছে। আলমারির থেকে জিনিসপত্র বুঝলাম, নিয়ারলি 2 লাখ নেকলেসটা 12 মাসের ইনস্টলমেন্টে নিয়েছিলাম। আমি তো ধন্যবাদই দিচ্ছি। একটা ছোট অনুষ্ঠান করলাম যেখানে বিভিন্ন সময়ে কিছু চুরি হয়েছিল, কিছু সামগ্রী মিসিং হয়েছিল, মোবাইল ফোন, সোনার কিছু অর্নামেন্ট, সেগুলো ওদের মালিকের কাছে আমরা ফিরিয়ে দিয়েছি। মানুষের পাশে থেকে এভাবেই চলছে কমিউনিটি পুলিশিং। রাজ্য সরকারের এমন তৎপরতায় খুশি সাধারণ মানুষ। পুলিশ কর্তারা বলছেন এর ফলে উর্দিধারীদের সঙ্গে আম জনতার সম্পর্কের উন্নতি হচ্ছে। আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, যাতে আমাদের জেলাতে আমরা সপ্তাহে 3 দিন কমিউনিটি পুলিশিং করে থাকি। বৃহস্পতিবার আমরা যে প্রোগ্রামটা করি সেটাকে আমরা সম্মেলনী বলি, তো বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে মিটিং করি। শুক্রবার দিন আমরা জাগরণ করি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি। আবার শনিবার দিন আমরা বিভিন্ন পাবলিক প্লেসে যাই, সেখানে বিভিন্নভাবে আমাদের কমিউনিটি যেগুলো ডেভেলপমেন্টের প্রোগ্রাম আছে সেটা করি। চুরি যাওয়ার পর সেই জিনিস ফেরত পাওয়া যেটা স্বপ্ন ছিল এই সরকারের আমলেই কিন্তু সেটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে, যার ফলে সাধারণ মানুষজন যথেষ্ট খুশি। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দিবাকর সাহার সঙ্গে ভবানন্দ সিংহ, উত্তর দিনাজপুর।